ওয়েলকাম। তো আরও একটা ব্লগ নিয়ে আমি অমিত, ব্লগ বলবো না, আজকে কিছু কথা শেয়ার করবো। অনেকদিন পর আমি কিছু কথা বলছি, তো অনেকদিন পর আমি ফিরে এসেছি আমার একটা নতুন জীবনে। অনেকদিন নতুন জীবন থেকে বিরত ছিলাম, অনেক অনেক কারণ, নানা রকম পরিস্থিতি, অনেক অনেক ব্যাপারে। তো আমাকে স্যার সবসময় বলেছে, আসো এখানে আসো, তাদের ভালো লাগবে, মন ভালো লাগবে, তুমি ভালো থাকবে, এগিয়ে যেতে পারবে। তো আমি তখন এই নানা কারণে, এই পড়াশোনা বলো, এই পারিবারিক, এই যা কিছু নিয়ে সব পিছিয়ে ছিলাম। তো আজকে আমি আবার সেই জায়গায় এসেছি। এটা কোন স্টেশন বলো তো দেখি, কমেন্ট করে কেউ বুঝতে পারো কি না, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি তো বলবই। তো এখন স্যারের কাছে যাব, স্যার বলেছে 9টার সময় আসতে, তো এখন বাজে 8:30। তো আমি আগেই থেকেই চলে আসলাম, কারণ এখন ট্রেনের প্রচুর মানে সমস্যা তোমরা তো জানো, তাই জন্য আমি আগে আগে চলে আসলাম। প্ল্যাটফর্মে এসে এখন বসে আছি, দেখা যাক স্যার কখন ফোন করে। স্যার ফোন করলে স্যারের কাছে যাব, এবং নতুনভাবে যদি জীবনটা আমার শুরু করা যায় তো আমি শুরু করব, দেখা যাক যদি পারি। তার জন্য আমি যে ব্যাগ এনেছি, ব্যাগের সাথে খাতা আছে, পেন আছে, সব কিছু রেখেছি। কখনো তো হেরে যেতে নেই, সবসময় এগিয়ে যেতে হয় সামনের দিকে। তো ট্রেনটা খবর হচ্ছে দাও, তারপরে আবার আমি কথা বলবো, ট্রেনটাটাও বলি তাই। তো কেউ কখনো হেরে যাবে না আর পিছিয়ে যাবে না, সবাই সবার একটা স্বপ্ন আছে, সবাই সবার জীবনে বাঁচতে চাও, তো সেইভাবে বাঁচবে। জানি অনেকে অনেক কথা বলবে, আমাকেও অনেক অনেক কথা বলে, অনেক অনেক কথা বলে, আমি তো কোনোদিনও কিছু মনে করি না, হেসে মানে হেসেই সব কিছু মানে পেরিয়ে যেতে চাই। যতই বাধা আছে কখনো পিছনে থেমে যাবে না, কেউ এগোও ঠিক পারবে। আমি কিছু করতে পারিনি এখনও পর্যন্ত, তোমরা চেষ্টা করো যদি পারো, আমি চেষ্টা পথেই আছি, যদি কিছু করতে পারি। তাই এখনও কিছু করতে পারিনি, আর কবে করতে পারবো সেটাও আমি জানি না, না হবে কি না সেটাও জানি না, কারণ বয়সটা তো বেড়ে যাচ্ছে, বয়সটা তো আর কমছে না বলো। চেষ্টা করেছি জীবনে, অনেক কিছু হয়নি, এখনও করছি, হচ্ছে না, ভবিষ্যতে হবে কি না জানি না, তবে ভগবান আমার দিকে মুখ তুলে চাইবে কি না জানি না। তবে ভগবানকে তো আমি ভালোবাসি, তোমরা অবশ্যই জানো, কিন্তু ভগবানকে আমি ছাড়বো না, যা যে কোনো মূল্যে যে কোনো কিছুতে ভগবানকে আমি ছাড়বো না। ভগবানকে বলেছি, যত কষ্টই দাও, যাই কিছু দাও, তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলেই হবে, তুমি আমার সাথে থেকো ভগবান, তাহলেই হবে, অনেক পথ অনেক কিছু পেরিয়ে যেতে পারবো। তাই সবাইকে বলছি, সবাই এগিয়ে চলো সামনের দিকে, একটা মানে মনে জোর নিয়ে এগিয়ে যাওয়াটা না, একটা সত্যি মনকে একটা মানে অন্যরকম ক্ষমতা দেয়। আমি কোনোদিন এইভাবে মানে শুধু আমার জীবনের কোনো কাহিনী তোমাদেরকে শোনাইনি বা বলিনি, আজকে প্রথম আমি বলছি। কী জানো কী মনে হলো যে একটু মন খুলে সবার সাথে কথা বলি? তো তোমাদের কী মনে হয়, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে? তো এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো পারছি না, একা পড়ে যাচ্ছি, সব দিক থেকে একা পড়ে যাচ্ছি, একা একা পড়ে গিয়ে এগোতে পারছি না। দেখে চেষ্টা করব আজকে যেন অবশ্যই এগিয়ে যেতে পারি। তাই এসেছি আজকে সাহসের সাথে, অনেকদিন পর। স্যার কালকে দুবার ফোন করেছি, তার আগেও একদিন দিন ফোন করেছি, আমি আসতে পারিনি, ট্রেন চলছে না তাই জন্য আসতে পারিনি। তো আজকে আমি এসেছি, কথা বলবো, তারপরে যাব, যা কিছু হয়ে যাক, তাই না? আজকে দেখি স্যার কী করে, পারবো কি না জানি না, সামনে অনেক কিছু আছে, একটা বছর আর আমি চেষ্টা করব, আমি আর একটা বছর চেষ্টা করব। যদি কিছু না হয় তাহলে আর কিছু করার নেই, যদি হয়ে যায় এইটা আমার একটা আশা কাজ করছে জীবনের মধ্যে। তাহলে ট্রেন আসছে, ট্রেনটা যাক, তারপরে কথা বলছি। এরকম ট্রেনের মতো জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেমন ট্রেনটা চলে গেল এইভাবে বয়ে নিয়ে যেতে হবে। ট্রেনটা যেমন গেল এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তার গন্তব্য বর্ধমান থেকে ছেড়েছে হাওড়া চলে যাবে। তো আমাদের জীবনও আগে এইটুকু ছিলাম, এত বড় ছিলাম, এত বড় হয়েছি, ছোটোবেলায় যখন ছিলাম তখন বুঝিনি এতটা, এখন বুঝি যে হ্যাঁ সত্যি কিছু করা দরকার, কিছু করতে হবে। ছোটোবেলায় অতটা বুঝিনি, এখন বড় হয়ে গেছি, এখন বুঝি। এখন কারোর সাথে কিছু শেয়ার করবো সেটাও করতে পারি না, একমাত্র আছে মা বাবা বাড়িতে, আর তো কেউ নেই। সেরকম আমি কারোর সাথে মিশিও না, বা আমার সেরকম কোনো বন্ধুবান্ধব নেই, এই তোমরা আছো, এই ইউটিউবে ব্লগ বানানোর বন্ধু, এই তোমরা যে দেখো ভিডিও, এটাই আমি নিজেকে একটু সাহস পাই তোমাদের সাথে কথা বলার, তাই তোমাদের সাথে একটু অনেক কিছু শেয়ার করি। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে অনেক কিছু হবে জীবনে, যাই না কি করতে পারবো কি না, কিছুই করতে পারবো না মনে হয়, পারবো মনটা এতটা নরম করলে হবে না। অনেক ঝড় গেছে, অনেক যে মানে ঝড়গুলো আমি পেরিয়ে এসেছি, সে তার ওপরে আর এই
এই জীবনের ঝড়টা মনে হয় কিছুই না, তাহলে তোমরাও পারবে সেটাই তো আশা করি। তো চলো স্যারের সাথে কথা বলি, দেখি কি হয়, আর কোথায় এসেছি কি করতে এসেছি সেটা তোমাদের পরে আমি জানাবো, অবশ্যই জানাবো, কেন বলবো না। তোমরা যদি আইডিয়া করে বার করতে পারো এটা কোথায় বসে আছি, তোমরা বলবে কমেন্ট করে। আর তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বাড়ির লোকের কথা তো শুনবেই, মা বাবা কোনো দিনও কারোর খারাপ চায় না, মা বাবা ভালো চায়। অনেক অনেক কথা বলবে, আমি ভিডিও করে বলে প্রচুর 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 কথা শুনি আমি, প্রচুর। পাড়ার লোক বাদ দাও, বন্ধুবান্ধব বাদ দাও, আত্মীয় স্বজন তো বলবে, নিজের লোকই বলে তো আর পাশাপাশি লোক কী বলবে। আমি আমি কি ভিডিওটা করা কি খারাপ বলো তো, ভিডিওটা করলে খারাপ আমি কি খারাপ করলাম, মানে কিছু খারাপ ভিডিওটা এমনি ভালো লাগে, একটা শর্ট ভিডিও বানালাম, কোনো মিউজিকের সাথে একটু লিপসিং করলাম, বা এই যে ব্লগ যেখানে যাই সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এগুলো কি খারাপ তোমরা বলবে? হ্যাঁ কি না, যদি খারাপ বলো তাহলে আর ভিডিও বানাবো কি? আমি তো কিছু খারাপ খুঁজে পাই না, একটা ব্লগ বানানো কোথাও গেলাম ব্যাস, সেটা নিয়ে একটা ব্লগ, সেটা নিয়ে কী খারাপ বানালাম? আজকে আমি যত বৃন্দাবন গেছিলাম, যেখানে যে বেড়াতে গেছিলাম, সেখানে যদি ব্লগগুলো বানিয়ে রেখেছি বলে এখনও বাড়িতে দেখতে পারি, চালি চালি মনটাকে শান্তি দিতে পারি, এই আমি এখানে গেছিলাম, মানে একটা মানে জিনিস হারাতে হারায় না ভিডিও করা থাকলে, যখন ইচ্ছা তখন চালিয়ে রাখা যায়। তো এটা কি খারাপ কী জানি, যায় না, সবাই তো খারাপ বলে যে ভিডিও করিস, ভিডিও করে কী হয়, এরকম অনেক অনেক কথা বলে। তোমরা কী বলছো, ভিডিও করবো না, যে জীবনটাকে কীভাবে এগোবো? তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমার সাথে থাকবে, আমাকে সাহায্য করবে, আমাকে এগিয়ে যেতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ব্লগে দেখা হচ্ছে।